এই ভিডিওতে আমি দেখাবো মাত্র 4টি টুল ব্যবহার করে আপনারা কিভাবে এআই কন্টেন্ট তৈরি করবেন। প্রোডাক্ট রিসার্চের জন্য আমরা ব্যবহার করব অ্যানসার দ্য পাবলিক এবং কন্টেন্ট তৈরিতে আমরা ব্যবহার করব চ্যাট জিপিটি এবং কন্টেন্ট ভিডিওর জন্য স্টক ইমেজ আর আমাদের ভিডিও এডিটের জন্য ক্যানভা। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা চলে আসি answerthepublic.com এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইট থেকে আমরা আমাদের টপিক চুজ করব যে আমরা কোন টপিকে ভিডিও তৈরি করতে চাই। এখান থেকে আমরা কান্ট্রি চুজ করে নেব যে আমরা কোন কান্ট্রির জন্য ভিডিও তৈরি করতে চাই। তো আমি যেহেতু ইউএস এর জন্য তৈরি করতে চাচ্ছি তো আমি চুজ করলাম ইউএসএ। দেন এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এরপর আমাদের টপিকটা দিই। তো আমি চাচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর আমি ভিডিও তৈরি করতে চাই। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে আমার টপিক। এখানে জাস্ট আমার টপিকটি লিখে দেব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেন সার্চে ক্লিক করব। এতে কিছুক্ষণ সময় নেবে, তারপর আমাকে আমার রেজাল্টটি দিয়ে দিবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোন টপিকটি সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে গুগলে, তা আমরা এখানে পেয়ে যাব। এখানে হাই রিসার্চ, এভারেজ সার্চ এবং লোয়েস্ট সার্চের ইন্ডিকেটর দেওয়া রয়েছে। আমরা এই ইন্ডিকেটর দেখে জানতে পারবো যে কোনটা সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। তো এখান থেকে আমি আমার ভিডিওর টপিকটি চুজ করব। আমি চুজ করলাম এটি, হোয়াই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ব্যাড। তো আমার টপিকটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন খারাপ, আমি এটা নিয়ে কাজ করতে যাচ্ছি। তো আমি টপিকটি কপি করে নিব, দেন চলে আসবো চ্যাট জিপিটিতে। আমি এই টপিকের উপর আমার কন্টেন্ট তৈরি করতে চাই। এই চ্যাট জিপিটির এখানে আমি টপিকটি পেস্ট করে আমি আরও অ্যাড করলাম যে গিভ মি 5 কি পয়েন্ট। মানে আমি এখানে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন খারাপ, তার 5টা কি পয়েন্ট দিতে। এরপর চ্যাট জিপিটি আমাকে সে 5টা কি পয়েন্ট দিয়ে দিল। তো আমাদের কন্টেন্ট স্ক্রিপ্ট রেডি। এরপর আমরা ভিডিও তৈরি করার জন্য স্টক ভিডিওসে চলে আসবো। তো এর জন্য আমরা ইউজ করবো পিক্সেলস। আপনারা চ্যানেল অন্যান্য ওয়েবসাইট থেকেও নিতে পারেন, সেখানে ফটো দেওয়া থাকলে আপনারা ভিডিও করে নেবেন এবং সার্চ বারে আপনারা আপনাদের টপিক অনুযায়ী সার্চ করবেন। যেমন আমি সার্চ করলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখে এবং এই ওয়েবসাইটটি আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর অনেকগুলো ভিডিও দিয়ে দিল। এরপর আমরা এই ভিডিওর ভিতরে 6টা ভিডিও ডাউনলোড করব। অনেকেই কোশ্চেন করবেন যে 6টা কেন ডাউনলোড করব। এর কারণ হলো আমি চ্যাট জিপিটিকে আমার টপিকের জন্য 5টা কি পয়েন্ট দিতে বলেছিলাম, যার কারণে আমাদের 5টা কি পয়েন্টের জন্য 5টা ভিডিও লাগবে এবং একটা হেডলাইনের জন্য ভিডিও দরকার। আমি 6টা ভিডিও ডাউনলোড করে নেব। পিক্সেল থেকে 6টি ভিডিও ডাউনলোড করার পরে আমাদের প্রায় 90% কাজই শেষ। এরপর আমাদের জাস্ট ভিডিও এডিট করতে হবে। তো ভিডিও এডিটের জন্য আমরা চলে আসবো ক্যানভাতে। তো ক্যানভাতে এসে এখানে ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করার পরে এখানে আমাদের ইউটিউব শর্টস লিখতে হবে। এখানে আমরা ইউটিউব শর্টসের ডিজাইন পেয়ে গেলাম, এখন জাস্ট এটাতে ক্লিক করব। এখানে আমাদের ইউটিউব শর্টসের ডিজাইন ওপেন হয়ে গিয়েছে। এরপর আমরা যে পিক্সেল থেকে 6টি ভিডিও ডাউনলোড করেছি তা এখানে আপলোড করে দেব। আপলোড করার জন্য আমরা আপলোড ফাইলে গিয়ে সেই 5টি ভিডিও আপলোড করে দেব। এরপর আমাদের একটি টেমপ্লেট চুজ করতে হবে। তো আমি ডিজাইনে গিয়ে একটি টেমপ্লেট চুজ করলাম, আপনারা আপনাদের মতো করতে পারেন। তো আমি এই ডিজাইনটি চুজ করলাম, এটা আমাদের ডিজাইনে অ্যাড করে দিলাম। এখন আমাদের জাস্ট আমাদের চ্যাট জিপিটির কন্টেন্টগুলো এখানে পেস্ট করলেই আমাদের ভিডিও তৈরি হয়ে যাবে, তাও আবার খুবই সহজেই। তো প্রথম পেজে আমি আমাদের হেডলাইনটি দিব। তো আমি চ্যাট জিপিটি থেকে আমাদের হেডলাইনটি কপি করে নিলাম, এরপর ক্যানভাতে এসে এখানে আমাদের হেডলাইনটি পেস্ট করে দিলাম। এরপর এই জায়গায় আমি আমার টপিকের পয়েন্টটি দিলাম। তো আমাদের প্রথম পেজটি কমপ্লিট, এখন আমরা জাস্ট এটা ডুপ্লিকেট করে দেব। এভাবে ডুপ্লিকেট করার পর আমরা 6টি পেজ তৈরি করব যেখানে আমাদের টপিকগুলো হবে। তো আমাদের ফার্স্ট পেজের কাজ যেহেতু শেষ, আমরা সেকেন্ড পেজের কাজ শুরু করব। তো এটা সেকেন্ড পেজে আমরা আমাদের প্রথম পয়েন্টটি দিব। আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম, এখান থেকে আমার প্রথম টপিকের ডিসক্রিপশনটি কপি করে নিলাম, দেন ক্যানভাতে গিয়ে আমাদের এখানে পেস্ট করলাম, দেন আবার চ্যাট জিপিটি থেকে আমার এই পয়েন্টটি কপি করলাম, দেন এই জায়গায় আবার পেস্ট করলাম। দেখেন আমার দ্বিতীয় পেজও কিন্তু রেডি হয়ে গেল। এভাবে ক্যানভা 3 নম্বর পেজে গিয়ে আমরা আমাদের চ্যাট জিপিটির 2 নম্বর পয়েন্টটি কপি করব। তো আমি আবারও চ্যাট জিপিটিতে চলে আসলাম, এখান থেকে 2 নম্বর পয়েন্টের ডিসক্রিপশন কপি করলাম, এরপর এখানে এসে আবার পেস্ট করে দিলাম, দেন সেম ভাবে আবার দ্বিতীয় পয়েন্টের হেডলাইনটি কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। এভাবে আমরা মোট 5টি পয়েন্ট আমাদের 6টি পেজে পূরণ করে দেব। তো এভাবে আমাদের 5টি পয়েন্ট পূরণ করা হয়ে গেলে আমাদের প্রায় 99% কাজ শেষ। এরপর আমাদের জাস্ট ভিডিওটি অ্যাড করে দিতে হবে। তো আপলোডে গিয়ে আমাদের পিক্সেল দিয়ে ডাউনলোড করা সেই ভিডিওগুলো একে একে করে প্রত্যেকটি পেজে আপলোড করে দিব এবং এর ডিউরেশনগুলোও কিছু কম কিছু বেশি এভাবে করে রেখে দিব। যেমন আমি প্রথম ভিডিওটি নিলাম এবং ফার্স্ট পেজে আপলোড করে দিলাম এবং ডিউরেশন কমিয়ে আমি আমার মতো করে 1টি রাখলাম। এভাবে 2 নম্বর পেজও আমি সেম ভাবেই ভিডিও আপলোড করে দিলাম, দেন আমার মতো করে আমি ডিউরেশনটা অ্যাডজাস্ট করে নিলাম। এভাবে আমি 6টা ভিডিও প্রায় 6টা পেজে আপলোড করে দিব এবং ডিউরেশনগুলো আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিব। তো ভিডিওগুলো আপলোড করার পর আমাদের ভিডিও তৈরি হয়ে যাবে। এখন শুধুমাত্র আমাদের মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিকও আমাদের এমন চুজ করতে হবে যেগুলোতে কপিরাইট থাকবে না। তো আপনারা কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করতে পারেন, অথবা ক্যানভা প্রো থাকলে আপনারা অ্যাপসে চলে আসবেন, দেন এখানে মিউজিক লিখে সার্চ করবেন, দেন এখানে দেখতে পারবেন এআই মিউজিক রয়েছে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এই অ্যাপসটার মাধ্যমে আমি আমার নিজস্ব এআই মিউজিক তৈরি করতে পারবো। সেখান থেকে আপনারা বিভিন্নভাবে কাস্টমাইজ করেও
মিউজিকটা তৈরি করতে পারবেন। আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিয়েছি। দেন এখানে ডিউরেশনে গিয়ে আমাদের ভিডিও যত ডিউরেশনে তত সেকেন্ড দিব, দেন কম্পোজ। এরপর কিছু টাইম পর আমার মিউজিকটি তৈরি হয়ে যাবে এবং ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে। তো এই মিউজিক অ্যাড করার সাথে সাথে আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেল, যা সম্পূর্ণ কপিরাইট ফ্রি। এই ভিডিওটি আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করে টাকা ইনকাম করতে পারবো। তো সবশেষে আমরা ফাইনাল রেজাল্টটি দেখে নিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।